এখন সাবমার্সিবল পাম্প পাইপের ভিতরে নামায় দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। এটা হলো আয়রন মুক্ত, যার ফলে কালো হচ্ছে না। আর এটারই আমরা পানিটা এটাতে দেই, দেখেন সঙ্গে সঙ্গে কালো হয়ে গেল। দেখেন এটি হলো প্রমাণ। আল্লাহ চরপাড়া ইউনিয়নে এই মাদ্রাসায়। আপনারা জানেন আমরা গত পর্বে সাবমার্সিবল পাম্প আইপিএস এগুলো সব পাঠিয়ে দিয়েছিলাম। আজকে দুই দিন হলো এই বোরিং হচ্ছে, বোর্ডিং শেষ, আজকে শেষ হয়ে যাবে, পানি উদ্বোধন করবে। এই জন্য আমরা আজকে পানি উদ্বোধন করার পর, আইপিএস উদ্বোধন করার পর আমরা এই মাদ্রাসার ছাত্রদের নিয়ে খানা খাবো, প্লাস এই মেহমান যারা এখানে সাবমার্সিবল বসেছে ওনাদের নিয়ে একসাথে খানা খাবো। দর্শক আপনারা দেখতে থাকুন। দর্শক আপনারা জানেন আমরা কালকের থেকে, লেবু ভাই কালকে কটা থেকে কাজ শুরু করছেন? কালকে সকাল 9টা থেকে শুরু করছে, কালকে 9টা থেকে রাত কটা পর্যন্ত কাজ করছেন? 12টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত। আবার আজকে সকালে কটার কাজ করছেন? আজকে আপনি সকালে ছেলেবেলে ঘুমোতে উঠে 8:30 থেকে কাজ শুরু, 8:30। এই যে চরপাড়া এই এলাকায়, সারেখান্দি এই এলাকায় ওই 200-250 ফিট ডিপ করতে হয়, তাহলে আয়রন মুক্ত হয়। তো ওনারা কালকের থেকে 9টার থেকে রাত 12টা পর্যন্ত, সকাল 9টার থেকে রাত 12টা পর্যন্ত প্রায় ডিপই করে গেছে। আবার আজকে সকাল 8টার থেকে এ পর্যন্ত, এখন বাজে প্রায় 2টা, এই এই কেবল শেষ হলো নাকি ডিপ করা? ডিপ করা শেষ হলো, এখন এখন কি করবেন? এগুলো পাইপ নামায় দিবেন? এগুলো জোড়া দিতেছেন? দর্শক এখন আমরা পাইপ নামায় দিবে, ফিল্টার নামানোর পর আমরা কতক্ষণ পর পানি উদ্বোধন করতে পারবো ইনশাল্লাহ? ধরেন 10-15 মিনিট পর। বালুটালু দিয়ে আগে বালুটালু দিয়ে জাম হলি। দর্শক আপনারা দেখতে থাকুন, আমরা দেখি এই লেবু ভাই প্রায় দুই দিন আর একদিন এক অর্ধেক রাত, প্রায় আড়াই দিনের ডিপে কি সফলতা আসছে, কতটুকু আয়রন মুক্ত হয়েছে আপনাদেরকে দেখাতে পারবো আমরা। আচ্ছা এখন মিস্ত্রি সাহেব কি কাজ হচ্ছে? এখন পাইপ তোলা হচ্ছে। বোরিং করলেন, যত এই পাইপগুলো এখন তুলে নিচ্ছেন? জি। এখন এই ফাঁকা জায়গাতে প্লাস্টিকের পাইপটা ভরাবে? হ্যাঁ, বোরিং পাইপ দিয়ে ডাউন হবে। তাতে আপনার কি মনে হয়, আপনি যে বালুটা পাইছেন, আমরা যে আশা করতেছি আয়রন মুক্ত হবে তো ইনশাআল্লাহ? তো ঠিক আছে, আমরা সেই অপেক্ষায় থাকি, আমরা দেখি ইনশাআল্লাহ। আমরা এখন ফিল্টার নামায় দিতেছি বোরিং এর ভিতরে। তো আল্লাহ তাআলা যেন সুপ্রিয় পানি দান করেন এই বাচ্চাদের জন্য, সেই নিয়ত করি এটা এত পরিশ্রম। তো ঠিক আছে ইনশাল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করে এবং সদকা জারিয়া হিসেবে যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। এখন কি কাজ করতেছে মিস্ত্রিরা? সাবমেসির
সাবমার্সিবল বসায় দিবে জি জি আচ্ছা সব কাজ শেষ শেষ এখন কাজ শেষ আর কিছুক্ষণ পরে পানি উঠবে তো ইনশাআল্লাহ হ্যাঁ কিছুক্ষণ পরে পানি আচ্ছা তো আর ওইদিকে রান্না বান্নার কাজ কত দূর রান্না বান্নার কাজও শেষ এখন শুধু এটা শেষ করে খানা বানাবো তো আশা করি ইনশাআল্লাহ আমরা হয়তো আধা ঘন্টার মধ্যেই আমার দর্শকদেরকে পানি দেখাতে পারবো ইনশাআল্লাহ আধা ঘন্টা দর্শক সেই কাঙ্ক্ষিত সময় আমাদের আসছে এখন সাবমার্সিবল পাম্প পাইপের ভিতরে নামায় দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ লেসো পাইপ লেসো আচ্ছা এখন মোটরের সুইচটা দেন বিসমিল্লাহ কয় মোটরের সুইচটা দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার একটু দোয়া করব যাদের জন্য সেটা হলো এই মাদ্রাসায় সাবমার্সিবল পাম্প দিয়েছেন নুরুজ্জামান ভাই নুরুজ্জামান ভাইয়ের পরিবারের জন্য আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার নিয়ামত দান করে আর এই মাদ্রাসায় আইপিএস দিছে অস্ট্রেলিয়া থেকে শান্ত আঙ্কেল উনি দোয়া চাইছে বিশেষ করে ওনার আব্বার জন্য আমরা খাস করে ওনার আব্বার জন্য দোয়া করব ওনার আব্বা গত 22 সালে উনি ইন্তেকাল করছেন আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে এবং সকল ঘাটিগুলো যেন আল্লাহ তাআলা বিজলির গতিতে পার করে দেয় তো আমরা সবাই দুরূদ শরীফ পড়ি আলহামদুলিল্লাহ সূরা পড়ি সূরা ইখলাস পড়ি ইস্তেগফার কয়েকবার পড়ে ইনশাআল্লাহ দোয়া হবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء إنك أنت التواب الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আল্লাহ তুমি আমাদের সবার হায়াতের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ জীবনের শেষ দোয়া হতে পারে মাওলা আসরের নামাজ জামাতের শহীদ করতে পারবো কি না পারবো আর কোনো গ্যারান্টি নাই মাবুদ আল্লাহ এর আগে দুনিয়া থেকে হয়তো বিদায় নেওয়া লিখতে পারে মাবুদ তুমি আমাদেরকে সবার হায়াতের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও তোমার দুইটি বান্দা মাদ্রাসার কিছু আসবাব পত্র দান করেছে মাবুদ আল্লাহ নুরুজ্জামান ভাই মাদ্রাসার সাবমার্সিবল ব্যবস্থা করেছে মাবুদ আয়রন মুক্ত পানির তল বেলেমের ব্যবস্থা করেছে গো মাবুদ আল্লাহ জানি না নুরুজ্জামান ভাই কোন উদ্দেশ্যে মাদ্রাসার তল বেলেমের জন্যই ব্যবস্থা করেছে মাবুদ তার হয়তো দুনিয়া থেকে জন্ম দুকুনি বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তার হয়তো অনেক আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাবুদ তুমি মেহেরবানি করে তুমি তাদের কবরটুকু তুমি জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ তুমি মেহেরবানি করে তুমি তাদের কবরটুকু তুমি জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ নুরুজ্জামান ভাইয়ের যদি ওপরে যদি কোনো বালা মুসিবত থাকে মাবুদ তুমি আসমানের বালা তুমি আসমানে তুলে আলাও জমিনের বালা তুমি জমিনে দাবায় দাও গো মাওলা তার ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরকত দান করে দাও আল্লাহ তার যত সন্তানাদি আছে মাওলা তুমি সমস্ত সন্তানাদিকে তুমি নিয়ে হায়াত দারাজ করে দাও আল্লাহ তোমার আরেক বান্দা শান্ত ভাই তিনি ও মাদ্রাসার তলব এলমের জন্য আইপিএস এর ব্যবস্থা করেছে গো মাবুদ মাদ্রাসার তলব এলম যদি কারেন যাই তো থাকতে পারতো না মাবুদ তিনি সেই অস্ট্রেলিয়া থেকে মাদ্রাসার তলব এলমের জন্য আইপিএস এর ব্যবস্থা করলো আজিজ সাহেব বলল হুজুর গত 22 সালে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে দুনিয়ার মধ্যে সবচাইতে মহাব্বতের জিনিস হলো বাবা যার বাবা দুনিয়াতে নাই সেই বাবার ব্যথা বুঝে গো মাবুদ মেহেরবানি করে তুমি শান্ত ভাইয়ের বাবার কবরটুকু তুমি জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ তার বাবার কবরটুকু তুমি জান্নাতের টুকরা বানা দাও আল্লাহ তার বাবার কবরটুকু তুমি জান্নাতের বাগিচা বানা দাও গো মাওলা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد. يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام. দর্শক এটা হলো মাদ্রাসার যে বর্তমানে পানি ব্যবহার করতেছে সেই পানি, আর এটা হলো আমরা আজকে বোরিং করার পর মানে একটু ইয়া পানি ঘোলা দেখা যাইতেছে কিন্তু মাটি আছে, কিন্তু এটা হলো আয়রন মুক্ত পানি। তো আসলে আয়রন মুক্ত হয়েছে কিনা এটা প্রমাণ করার জন্য কিছু পেয়ারা পাতা ডলে দিলে আর বলে প্রমাণ পাওয়া যায়। আচ্ছা এটা দিলেন হলো তুমি দিবে না ভাই, ওটা রস দিও। আচ্ছা যার ফলে কালো হচ্ছে না, আর এটারই আমরা পানিটা এটাতে দেই, দেখেন সঙ্গে সঙ্গে কালো হয়ে গেল, দেখেন এটি হলো প্রমাণ। আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক আমাদের আইপিএস এর কানেকশন হয়ে গেছে, ফ্যানগুলা দিয়ে দাও, ফ্যানের সুইচ সবগুলো দাও, আর মেশিনের আপনার 5 বছর ওয়ারেন্টি, গ্যারেন্টি হলো 5 বছর, আপনার যে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করেন, ঠিক আছে। এর বিষয়ে আপনার মোটরের বিষয়ে আইপিএস এর বিষয়ে অর্থাৎ আমাদের চ্যানেল সংক্রান্ত যদি এইসব কোনো জিনিসের সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা ব্যবস্থা করে দেবো। এটার জন্য আপনি আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই জিনিসগুলো ফ্রি সার্ভিসের আওতায় আনার জন্য, যেহেতু 5 বছর গ্যারান্টি আছে। তাহলে হুজুর আমরা এখন বিদায় নিব, বিদায়ের আগে আপনার যে জিনিসটা সেটা হলো এখন আপনার যে কাজটা ওই সাবমার্সিবল, যেহেতু আপনার ট্যাঙ্কির থেকে প্রায় 40-45 ফিট দূরে, এই জন্য ওই মোটরটা ওই অবস্থায় রাখা যাবে না, চতুর সাইডে গাইতে ইটা দিয়ে গাইতে একদম ঢালাই করে এমন করবেন যাতে চুরে চুরি করে না নিতে পারে, আর ওখান থেকে একদম মোটরের পাইপ ট্যাঙ্কির পর্যন্ত মাটির নিচ দিয়ে নিয়ে এসে তারপরে ওয়ালের সাথে এনে তুলবেন। এই কাজটা আপনি এখানে রাজমিস্ত্রি কাজ আছে একদিন, ইটা সিমেন্ট যা লাগে রাজমিস্ত্রি কাজ একদিন, আর স্যানিটারি মিস্ত্রি ওই যে ওটা কি ফিটিংস মিস্ত্রি এই পাইপের এই মিস্ত্রির একদিন, আপনি ওখান থেকে মাপ দিয়ে যতটুকু পাইপ লাগে দরকার হলে একটু বেশি নিয়ে আসেন, পরে যেন ফেরত দেওয়া যায়। তো ঠিক আছে ইনশাল্লাহ এই কাজটা করে নিয়েন আপনি, আমাদের সময় আর নাই, রাত হয়ে গেছে এখন আমরা চলে যাই, এইদিকে কাজও আর নাই,
যারা দিছে এটা আসলে ছদগাছ জারিয়ার উদ্দেশ্যে, কারণ তার পিতা মাতা কারো পিতা মারা গেছে, তার জন্য দোয়া চাইছে, কেউ পরিবারের জন্য দোয়া চাইছে। এই জন্য আমরা চাই যে আমরা প্রতিনিয়ত এই রকম মাদ্রাসায় কম বেশি কিছু না কিছু পাচ্ছে, আর যারা দিচ্ছে একটাই উদ্দেশ্য, সেটা হলো তারা দোয়ার জন্য। আপনারা একটু চেষ্টা করবেন, ফজরের সময় আপনাদের দোয়া হয়, মাগরিবের সময় কোন কোন সময় আপনাদের দোয়া হয়, ওই সময় একটু কাইন্ডলি এনাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছো তোমরা? ইনশাল্লাহ।